নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তিন রাধুনীকে দলবদ্ধ আক্রমণ, চার পড়ুয়াকে বহিষ্কার করল শিলচর এনআইটি। নৈরাজ্যের পীঠস্থান আসাম বিশ্ববিদ্যালয়, মার্কশিট কাণ্ডে সরব বিডিওয়াইএ। জামাজলের সমস্যা সমাধানে ব্যর্থ পুরসভা, আন্দোলনের পথে মার্চ ফর সায়েন্স। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তিন রাধুনীকে দলবদ্ধ আক্রমণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার পড়ুয়াকে বহিষ্কার করল শিলচর এনআইটি কর্তৃপক্ষ। সঙ্গে আরও ১২ জন পড়ুয়াকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গত ২৭ জুলাই শিলচর এনআইটির ৯ নং হোস্টেলে কর্মরত তিন রাধুনী যথাক্রমে বিকিরি, মনা দাস ও রাজকুমার দুসাদের উপর দলবদ্ধ আক্রমণ চালায় পড়ুয়াদের একাংশ। আঘাত গুরুতর হওয়ায় আক্রমণের শিকার এক রাধুনীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে ন্যায় দাবি করেন। সামাজিক মাধ্যমে মারপিটের ভিডিও ভাইরাল হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে শিলচর এনআইটি কর্তৃপক্ষ একটি কমিটি বসিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে এই সিদ্ধান্ত নেয়। জুলাই যে ঘটনা হয়েছিল সেটাতে আমাদের কাছে রিপোর্ট করেছিল যে মেস ওয়ার্কারকে অ্যাসাল্ট করেছিল ফিজিক্যালি। আমরা ইমিডিয়েটলি কমিটি বসিয়েছি, সেই কমিটি বেসড অন দ্য ফটো ইমেজ অ্যান্ড আধার, তো সেই বেসড অন দ্যাট আমাদের কমিটি বসেছে, থরো ইনভেস্টিগেশন করেছে, কারণ ফটোতে তো সব আইডেন্টিফাই করা যায় না। তো সেই কমিটি কমপ্লিটলি অল ডিসকাশন করে সেটাকে ফাইনালি রিভিল যে 16 নম্বর স্টুডেন্ট ইনভলভ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। যারা ডাইরেক্টলি ইনভলভ আছে ওদেরকে আমরা রাস্টিকেট করেছি ফর ১ ইয়ার অ্যান্ড ফ্রম দ্য একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ হোস্টেল। আর যারা মেবি উইটনেসড, মেবি সঙ্গে ছিল, ওরা দেখেছিল, বাট সাইলেন্টলি, দ্যাটস অলসো নট গুড, দ্যাটস অলসো নট রাইট থিংস। আর দে আর ইম্পোজ ফাইন ফর ১০,০০০ ইচ। বাকি স্টুডেন্ট এই মেসেজ যে আমাদের ক্যাম্পাসে স্টুডেন্ট প্লাস ফ্যাকাল্টি স্টাফ ইউজ একটা বলিউম আমাদের স্টেকহোল্ডার্স আছে, সবাই বেসিক্যালি ডিসিপ্লিন যেটা আছে ইনস্টিটিউটের অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আছে সেটাকে মানতে লাগবে, আদারওয়াইজ দ্য কনসিকোয়েন্স উইল টু ফেস দ্য কনসিকোয়েন্স। টিডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ পরীক্ষার্থীদের প্রভিশনাল মার্কশিট, অনেক ছাত্র আবার তা ডাউনলোডও করেছেন। ভূভারতে নজিরবিহীন এমন তুগলুকি কাণ্ডের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে কাঠঘোড়ায় তুলল বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট। শনিবার বিডিএফ যুব শাখার মুখ্য আহ্বায়ক কল্পনক গুপ্ত বলেন, বরাকের সব জাতি জনগোষ্ঠীর দীর্ঘ আন্দোলনের ফসল এই আসাম বিশ্ববিদ্যালয় অদক্ষ প্রশাসক ও রাজনৈতিক তোষামোদের জন্য ক্রমাগত তলিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখার জন্যই কি দীর্ঘ ১০ বছর ধরে আন্দোলন করেছিলেন বরাকবাসী? পরীক্ষার ফলাফল প্রকাশ হবার আগে যদি এভাবে মার্কশিট চলে আসে তবে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের কাজ কি? কল্পার্ণ বলেন, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের চূড়ান্ত অবহেলা ও দায়িত্বহীনতার অন্যতম নিদর্শন এই ঘটনা। পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এই ব্যাপারে কোনো সদুত্তর নেই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত উপাচার্য নিশ্চুপ, জারি হয়নি কোনো বিজ্ঞপ্তিও। যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক বলেন, এইভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, যুব ফ্রন্ট এসব কোনোবস্থায় মেনে নেবেন না। কল্পার্ণব এদিন আরো বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধিকাংশ সময় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না, একটি বিশেষ দলের রাজনৈতিক সভা সমিতি করতে হিল্লি দিল্লি ঘুরে বেড়ান। তিনি এবং আরও কিছু প্রশাসকদের সৌজন্যে এই বিশ্ববিদ্যালয় একটি বিশেষ রাজনৈতিক দলের আখড়া হয়ে দাঁড়িয়েছে। এমনকি শেষ সমাবর্তন অনুষ্ঠানে যেখানে শিক্ষাগুরুদের শ্রদ্ধা জানানোর কথা সেদিনও মঞ্চে ওই দলের নেতা মন্ত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে। ওই সমস্ত কিছুর মূলে বর্তমান উপাচার্যের ভূমিকা রয়েছে, শাসক দলের তোষামত করাই যার অন্যতম কাজ। উল্লেখিত ঘটনা প্রমাণ করেছে যে প্রশাসক হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ, অন্যথায় অবিলম্বে তার তরফে এ ব্যাপারে হস্তক্ষেপ করার কথা ছিল।
বিডিএফ যুব শাখার মুখ্য আহ্বায়ক এদিন বলেন তারা অবিলম্বে পুরো ঘটনার তদন্ত করে দোষী আধিকারিক ও কর্মীদের শাস্তি দেবার দাবি জানাচ্ছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের করণীয় কি তা অবিলম্বে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে হবে অন্যথায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে যুব ফ্রন্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের কাছে উপাচার্যকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান তিনি এই বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে প্রশাসনিক একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং তার দায় উপাচার্যকে নিতে হবে কারণ বিগত দিনেও লক্ষ্য করা গেছে যে তিনি বিশ্ববিদ্যালয়ে থাকেনি না তিনি বাইরে বেশিরভাগ সময়ই ঘোরাঘুরি করতে ব্যস্ত থাকেন এবং এই ঘটনা ঘটার পরও তিনি কোনো ধরনের মন্তব্য করছেন না বরাক উপত্যকার মানুষ কিন্তু এটা মেনে নেবে না আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং এখানে এই ঘটনার যদি উপযুক্ত তদন্ত করা না হয় যে এই ঘটনা কিভাবে ঘটতে পারে এবং পরীক্ষা বিভাগের কন্ট্রোলার থেকে আরম্ভ করে যদি তাদেরকে বরখাস্ত করা না হয় তাহলে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকবে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক আখড়ায় পরিণত হয়েছে বিগত সমাবর্তনেও আমরা দেখেছি যে যেখানে শিক্ষাবিদদের অলঙ্কৃত করার কথা ছিল সেখানে দেখা গেছে যে শাসক দলের নেতা মন্ত্রীরা সমাবর্তন অনুষ্ঠানে এবং আমাদের উপাচার্যের একটি দক্ষতা সেই দক্ষতা হলো কিভাবে শাসক দলের কে চাটুকারিতা করা যায় তুষামুদি করা যায় সেটাই তার একমাত্র উদ্দেশ্য কিন্তু প্রশাসক হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন উপাচার্য হিসেবে তিনি সম্পূর্ণ শিলচরে জামাজলের সমস্যা সহ ফাটক বাজারে জঞ্জাল নিয়ে সরব হলো মার্চ ফর সায়েন্স শনিবার এক সাংবাদিক সম্মেলনে মার্চ ফর সায়েন্সের কর্মকর্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা বলেন শিলচর শহরে জমাজলের সমস্যা বহুদিনের অল্প বৃষ্টিতেই শহরের বেশিরভাগ এলাকা ডুবে যায় এই জমাজলের সমস্যার সমাধান করতে ব্যর্থ শিলচর পুরসভা শিলচর ফাটক বাজারের আবর্জনা দিয়েও সংগঠনের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন এই জঞ্জালের ফলে দুর্গন্ধময় পরিবেশে গ্রাহক ব্যবসায়ীরা চলাফেরা করছেন এই আবর্জনা সরানোর জন্য পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আজ অবধি নেওয়া হয়নি শিলচরের নালা নর্দমা পরিষ্কার না করার কারণে স্থানীয় জনগণের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দখল যে ড্রেন থেকে যে মানে জলটা নদীর দিকে বেরোবে সুইচগেট হয়ে সুইচগেটগুলো কয়েকটা জায়গায় কাজ করছে কয়েকটা জায়গায় কাজ করছে না এবং যে ড্রেন হয়ে জলগুলো বেরোবে সেই ড্রেনে কিন্তু বিভিন্ন জায়গায় জবরদখল হয়ে রয়েছে মালুগ্রামের কৃষ্ণনগর অঞ্চলে ওই যে ইটখোলার দিকে যে ড্রেনগুলো বেরোয় সেই ড্রেনগুলো মালুগ্রামের ঘনিয়ালার কৃষ্ণনগর অঞ্চলে সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের বাড়ির পেছনে ড্রেনগুলো ঢুকে গেছে ভেতরে ঢুকে গেছে এবং সেই নালাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় দখল এবং বাঁধের পার দিকে দুদিকে যে কানেকশন সেই বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের বাড়ি এবং কথাটা হচ্ছে মানে বাঁধের যে নালাটা আছে হ্যাঁ এটা দখল করা এইটা বাঁধের নালাটা বাঁধের পাশের নালাটা বিভিন্ন জায়গায় দখল করা সেদিক দিয়ে জল যাওয়ার কোনো রাস্তা নেই জলটা বন্ধ হয়ে এটা দাবি কি এটা আপনার এই দখলমুক্ত করা সেটার জন্য আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম বর্তমানে যে ডিডিসি জেলা ডিডিসি আছেন যিনি পুরসভারও আবার চিফ এক্সিকিউটিভ অফিসার ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম তো উনি এবং উনি এই বিষয়টা নিয়ে এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি আমরা ফাটক বাজার অঞ্চলের যে নালা নর্দমাগুলো আছে যেগুলো বিলপাড়ের যে জমাজলের একটা বিষয় বিশেষ কারণ সেই ফাটক বাজারের পুরসভা কিন্তু ফাটক বাজারের যে আবর্জনাটা কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার করতে পারছে না সেখানে অসুবিধা হচ্ছে তারপর রাধামাধবপুর বিলপাড় অঞ্চলে যেসব নালা নর্দমাগুলো অনেকটা জায়গা দখল করা এবং সেটার সঙ্গে যে সিঙ্গির খালের সঙ্গে যে কানেকশন আছে সেই নালা নর্দমাগুলোর সেটাও কিন্তু এনক্রোচমেন্টের কারণে সেগুলো পরিষ্কার হচ্ছে না বিলপাড় অঞ্চলে ভীষণ জমাজল হচ্ছে তো আমরা এই বিষয়গুলো নিয়েও ডিডিসির সঙ্গে যখন কথা বলেছিলাম প্রশাসন একটা জিনিস আমাদেরকে মোটামুটি প্রশাসনের আমরা কথা বললে বুঝলাম যে প্রশাসন এই জায়গাটা দখলমুক্ত করতে পুরোপুরি ফের বরখোলা পুলিশের বড় সাফল্য একটি লরিতে করে পাচারের পথে বার্মিট সুপারি জব্দ করা হয়েছে সেই সঙ্গে গাড়ি চালককে আটক করেছে পুলিশ শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলচর স্বরাষ্ট্র মহাসড়কের বালাচোরা বুটিছড়া টোলগেট সংলগ্ন এলাকায় তল্লাশি চালানোর সময় একটি লরির নিচের অংশের মধ্যে গোপন চ্যাম্বার বানিয়ে বার্মিট সুপারি পাচারের পথে একটি গাড়ি জব্দ করে বরখোলা পুলিশ তার সঙ্গে গাড়ি চালককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে পুলিশ ধৃত চালকের নাম রশিদ আলী তার বাড়ি দরং জেলায় বলে জানা যায়
শুক্রবার গুণীজনদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরাঘাট এমকেদে সিনিয়র সেকেন্ডারি স্কুলের 31তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শুরুতে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস সমারোহের সূচনা করেন স্কুলের অধ্যক্ষ সুব্রত চৌধুরী, সঙ্গে ছিলেন আমন্ত্রিত অতিথিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ দেবরায় বলেন, 1992 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী স্কুলের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। আসাম সরকারকে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এই শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে এই এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রম, তাদের অক্লান্ত পরিশ্রমের সুবাদে আমরা এখানে দাঁড়াতে পারছি এবং এটা শিক্ষা গ্রহণ করতে পারছি, এবং এর পিছনে অনেকজনে যারা আসেন বিগত দিনে, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অতপ্রোতভাবে জড়িত ছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি, যারা প্রয়াত হয়েছেন ভারতী ভট্টা যোজনা শুরু করে। এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যেহেতু দীর্ঘ বক্তব্য আজকের। আজ হাইলাকান্দি শহরের এক হোটেলে আয়োজিত রাইজর দলের সভায় সর্বসম্মতিক্রমে কামরুল ইসলাম বড়ভূঁইয়াকে সভাপতি হিসেবে মনোনীত করেন দলীয় কর্মীরা। আগে দলের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন জহিরুদ্দিন লস্কর। জহিরুদ্দিন লস্করকে দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীতে অন্তর্ভুক্ত করে বরাকে বাড়তি দলীয় দায়িত্ব অর্পণ করায় জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি নেন জহিরুদ্দিন লস্কর। জহিরুদ্দিন লস্করের পরিবর্তে এবার থেকে দলের হাইলাকান্দি জেলা কমিটির দায়িত্ব সামলাবেন কামরুল ইসলাম বড়ভূঁইয়া। এদিনের এই সভায় রাইজর দলের জেলা কমিটি, বিভিন্ন সমষ্টি, আঞ্চলিক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয় দলের তরফে। জেলা গঠন হওয়ার পর, জেলা কমিটি গঠন হওয়ার পর থেকে সভাপতির দায়িত্বে আমি ছিলাম। যদিও আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ইতিমধ্যে আমাকে কাছাড় জেলা এবং করিমগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক কামকাজ চালানোর জন্য। তাই আমাদের হাইলাকান্দি জেলার একজন নতুন জেলা সভাপতি নিয়োগের জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা আলোচনা করেছিলাম, এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা স্বপ্ন ছিল যে একজন উপযুক্ত ব্যক্তিকে আমাদের দলে এনে ওনাকে আমাদের জেলার দলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া। তাই আমরা অনেক দিন আমরা আলোচনা করে আমাদের দলে আমাদের হাইলাকান্দি জেলার একজন সংগ্রামী নেতা তথা প্রাক্তন রাজনীতিবিদ জনাব কামরুল ইসলাম বড়ভূঁইয়া মহাশয় আমাদের দলে যোগদান করেছিলেন। আজকের এই গুরুত্বপূর্ণ সভায়, আজকে সবাই সর্বসম্মতিক্রমে আমাদের হাইলাকান্দি জেলার রাইজর দলের জেলা সভাপতি হিসেবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আজকে থেকে রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জনাব কামরুল ইসলাম বড়ভূঁইয়া মহাশয় ওনাকে আজকে দায়িত্বভার আমি আজকে আনুষ্ঠানিকভাবে ওনাকে দায়িত্বভার আমি সমঝে দিয়েছি, এবং আগামীকালকে থেকে হাইলাকান্দি জেলার রাইজর দলের সাংগঠনিক কামকাজ সম্পূর্ণ দায়দায়িত্ব আমাদের সম্মানীয় সভাপতি জনাব কামরুল ইসলাম বড়ভূঁইয়া মহাশয় উনি চালিয়ে নেবেন। তাই এখন আমি এস কে নুরুল হক আমসুর কোনো সদস্য নয়, আমসুর নামে সংগঠনের বদনাম করছেন এস কে নুরুল হক, এই দাবি করলেন আমসুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফকরুল ইসলাম লস্কর। তিনি বলেন, আমসু এক রাজ্য স্তরে সংগঠন, এই সংগঠনের নামে আবোলতাবোল মন্তব্য না করতে তিনি অনুরোধ করেন। যে বন্ড মানুষজন আমসুর নামে বিভিন্ন জায়গায় গিয়ে সাদা কালেকশন করছে, বিভিন্ন নেতাদের কাছে গিয়ে সাদা কালেকশন করছে, চাকরি দেওয়ার নামে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করছে, আমরা আজকে হাইলাকান্দি জেলা আমসুর তরফ থেকে এটা আলগাপুর থানায় মামলা করেছি যে একটা জাতীয় সংগঠনকে বদনাম করার জন্য, একটা জাতির মেরুদণ্ড যে আমসু, একটা সংখ্যালঘু মানুষের স্বার্থে বিভিন্ন জায়গায়, যখন যেই জায়গায় সংখ্যালঘু মানুষরা বিপদাপন্ন হয়েছেন, সংখ্যালঘু মানুষের পাশে যে আমসু সংগঠন সর্বদাই পাশে ছিল আর থাকবে। আমি আজকে মামলা করে হাইলাকান্দি আলগাপুরের থানার কাছে একটি মামলা দায়ের করছি, আর আমরা এটা দাবি জানিয়েছি যে যথাশীঘ্রই এই বন্ডই প্রতারককে গ্রেফতার করে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, না হলে কিন্তু আমসু কিন্তু বসে থাকবে না, কারণ আমসু বন্ড সংগঠন নয়। আর আমসুর হাইলাকান্দির জেলা সাধারণ সম্পাদক আমি নিজে এইচ এম ফখরুল ইসলাম লস্কর, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্নতুল ইসলাম আমসুর এইভাবে এস কে নুরুল ইসলাম বলে কেউ
কোনো সদস্য নেই, আমসুর কোনো পদাধিকারী নেই নেই, যার ধরুন আজকে আমরা শেষভাবে ওনাকে বলে দিচ্ছি যে যাহাতে ওনার দ্বারা এইভাবে আর ভুল হয় না। আর আমরা আইনের উপর আস্থা আছে, আমরা এইভাবে ফেক সংগঠনের নাম ব্যবহার করে মানুষকে বিপদে পথে পরিচালিত করছেন এস কে নুরুল ইসলাম, ওনার ব্যবস্থা আলগাপুর পুলিশ প্রশাসন নিবে এটা আমরা আশাবাদী। আমার সহসম্পাদক চোরা বাণিজ্যের নেপথ্যে মদত পুলিশ প্রশাসনের অভিযোগ তুলে যুদ্ধকালীন পরিস্থিতির রূপ নিল আসাম ত্রিপুরা সীমান্ত। দুরাজ্যের মধ্যে সক্রিয় অবৈধ পাচার সিন্ডিকেট সহ পুলিশ প্রশাসনের সক্রিয়তা সত্ত্বেও প্রতি গভীর রাতে অবৈধ বাণিজ্য চক্রের সক্রিয়তা কেন্দ্র করে জটিল পরিস্থিতি সৃষ্টি হয় দুরাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকায়। জানা গেছে এর জেরে আসাম ত্রিপুরা সীমান্তে তীব্র আক্রান্তের মুখোমুখি হতে হয় পুলিশ প্রশাসনকে। এদিন জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার গভীর রাতে একটি কাঠের লক বোঝাই গাড়ি যার নম্বর TR02B1851 409 টাটা আসাম থেকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে গেট ভেঙে মাফিয়ারা গাড়িটিকে নিয়ে যায় বলে সূত্রের খবর। অথচ এই সড়কে মালবাহী গাড়ি চলাচল করতে নিষেধাজ্ঞা রয়েছে। রাত 9টার পর গেট বন্ধ করে দেওয়া হয় আর যাত্রীবাহী গাড়িও চলাচল করতে পারে না। কিন্তু অভিযোগ হল নেশা সামগ্রী বহনকারী গাড়ি ও অবৈধ মাল বোঝাই লরিগুলি নাকি রাতে ত্রিপুরায় প্রবেশ করে। দুই সীমান্তের মাফিয়াদের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু শুক্রবারের ঘটনায় আতে ঘা লাগে আসামের মাফিয়াদের। অবৈধভাবে কিভাবে গাড়ি পার হলো তা নিয়ে শনিবার সকাল থেকে ঝেড়ঝেড়ি সীমান্তে জড়ো হতে থাকে আসামের সীমান্ত এলাকার লোকজন। তাতে অবশ্য সীমান্তের বাণিজ্য মাফিয়াদের ইশারা ছিল। ত্রিপুরার বজরুল হক নামের আরেক মাফিয়ার সঙ্গে ত্রিপুরা সীমান্তের কথা কাটাকাটি হয় ঝেড়ঝেড়ি চেকপয়েন্টে। কামরান পাশা চৌধুরী নামের আসামের সীমান্ত এলাকার এক অ্যাডভোকেট ঘটনাস্থলে এসে সীমান্তে পাচার বাণিজ্য নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে বজরুল হক তার উপর আক্রমণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাঁঠালতলী থানায় অভিযোগ করলে আসাম পুলিশ ত্রিপুরা সীমান্তে ঝেড়ঝেড়ি চেকপোস্টে এসে বজরুলকে পাকড়াও করতে চাইলে সে পালিয়ে যায়। আসাম পুলিশ ত্রিপুরার সীমানায় ঢুকে বজরুলের বাড়ির পাশ থেকে তাকে ধরে নিয়ে যেতে চাইলে গ্রামবাসী আসাম পুলিশকে আক্রমণ করেন। তাতে আসাম পুলিশের দুজন আহত হন। এই ঘটনায় আসামের সীমান্ত এলাকার মানুষ ঝেড়ঝেড়ি চেকপোস্ট ঘিরে রেখেছে। এই সড়ক দিয়ে গাড়ি চলাচল বর্তমানে বন্ধ আছে। মূল ঘটনা কি আছে? ত্রিপুরার পুলিশে মানে তারা সুযোগ দেয়, তারা লাইট অফ করে দেয় এবং গেটটা তুলিয়া দেয়, তারা বাড়িয়ে যায় গিয়া। ঠিক একইভাবে আজ সকালে আমি সাংবাদিকগণের আহ্বানে আমি এখানে আসলাম। গত রাত্রে যেহেতু আমি মানুষের আল্লাহ চিৎকার নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম, আইয়া যখন বাইট দেওয়া শুরু করছি ঠিক তখনও আমার এই সাংবাদিকর ক্যামেরার সামনে আক্রমণ করছে বদরুল আর এখানে আফতার কইয়া আফজল, আফতারের ছেলে আফজল, এরা আক্রমণ করছে এটা ইয়ে লইয়া। পরবর্তীতে আমরা খাটলতলি পুলিশে জানাইছি, আমরা আইসি মহোদয় জানাইছি, তাই ঘটনাস্থলে আইসন, তার লোকে এখানে এই বদরুল আফতার এরা তর্কাতর্কি শুরু করছে এবং শেষ করে তাই যখন এখানে দরতা চাইছেন তখন তারা দৌড় দিছে, দারোগা সাহেব নিচে করিয়া দৌড় দিছেন। দেওয়ার পরে তারা দারোগা সাহেবরে আমরার খাটলতলির ইনচার্জ আশিস মহন্ত সাহেবরে তার ব্যাপক হারে প্রহার করছে, আমরার পুলিশে প্রহার করছে, মানুষ প্রহার করছে, সাংবাদিক প্রহার করছে। তারা এইভাবে দীর্ঘদিন থেকে চালাই আর এর লাগি কোনো অবস্থা এটা বরদাস্ত করা হইতো নাই, এইটার সুব্যবস্থা আমরা নিতে হইব। যদি প্রশাসনে না নেয় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাইমু এবং আজকের পর থেকে আমি বাগনজীবীর আবামুর জনসাধারণরে কইয়ার যে আপনারা রাত্রে রাস্তায় নামুন, রাস্তা নামিয়ে এই অবৈধ ড্রাগস, অবৈধ মানে সুপারি বার্মিজ, এরপরে যেগুলো আছে সেগুন কার্ড এগুলো জব্দ করেন। আর আমরা এখানোর যে মানে ড্রাগস এবং সেগুনোর মাফিয়া দিলওয়ার কড়া সতর্ক দিয়ার যে আজকের পর থেকে তোমার হিম্মত যদি থাকে এক সুলা সেগুন এক সুলা লাকড়ি ত্রিপুরার মাঝে পার করা আমরা দেখমু, আমরা জনগণ দেখমু। এখন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তিন রাধুনীকে দলবদ্ধ আক্রমণ, চার পড়ুয়াকে বহিষ্কার করলো শিলচর এনআইটি। নৈরাজ্যের পীঠস্থান আসাম বিশ্ববিদ্যালয়, মার্কশিট কাণ্ডে সরব বিডিওয়াইএ। জমাজলের সমস্যা সমাধানে ব্যর্থ পুরসভা, আন্দোলনের পথে মার্চ ফর সায়েন্স।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।